नमस्कार बंधुरा मितास किचेने सबाई के अनेक स्वागत। तो आज के आमार रेसिपी फुलकपिर पकोड़ा। तो ए रकम फुलकपिर पकोड़ा जदि आमादे सकाल बा सन्धे चायर साथे थाके ताहले ए शीतेर सकाल सन्धेटा एकबारे जमे जाबे। तो चलुन बेशी बकबक ना करे आमी आमार रेसिपिटी शुरू करी। तो एखाने नियेछि आमी एकटा खाली बोल, एर मध्ये दिए दिएछि आमी परिष्कार जल एक लिटार आर दिएछि आमी एक चामच लवण। দিয়ে আমি জলের মধ্যে লবণটাকে ভালোভাবেই মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি ওই জলের মধ্যে বুড়িয়ে রাখবো 10 মিনিট। অনেক সময় কি হয়, ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে যেটা আমরা খালি চোখে অনেক সময় দেখতে পাই না। এই লবণ জলের মধ্যে যদি ফুলকপি 10 মিনিট বুড়িয়ে রাখেন পোকাগুলো কিন্তু আপনি থেকেই বেরিয়ে যাবে। তো আমি জল থেকে ফুলকপিগুলো তুলে নিয়েছি পরিষ্কার করে। এর মধ্যে দিয়েছি আমি আদা রসুন বাটা 1 চামচ, কালো মরিচের গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ ও জিরে গুঁড়ো 1/2 চামচ। আর দিয়েছি আমি টমেটো সস 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে ফুলকপির মধ্যে মাখিয়ে দেব। আর দিয়েছি আমি এখানে 1/2 কাপ ময়দা, দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা যদি চালের গুঁড়ো দিতে পারেন 2 চামচ। দিয়ে আমি মশলাগুলোকে ফুলকপির স্বাদ একটু জল দিয়ে হালকা করে মাখিয়ে নেব, যাতে ময়দা ও কর্নফ্লাওয়ারটা ভালোভাবেই ফুলকপির গায়ে লেগে যায়। এখানে বেশি জল লাগবে না, 1/2 কাপ জল দিলেই হয়ে যাবে। তো ফুলকপি আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়েছি ভাজার জন্য। তো তেল আমার গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে আমি একটা করে ফুলকপির টুকরো নিয়ে ছেড়ে দেব। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে এপিট উপিট দুপিট ভালো করেই উল্টে দেব, যাতে সব দিক থেকে আমার ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অনেক সময় কিন্তু ফুলকপির পকোড়া বানানোর জন্য অনেকেই ফুলকপিটা সিদ্ধ করে নেয়। তো ফুলকপি কিন্তু সিদ্ধ করে নিলে ফুলকপির পকোড়াটা অতটা ভালো লাগে না, একটা জলসো ভাব চলে আসে, তার জন্য সিদ্ধ করার কোনো দরকার নেই। ফুলকপির পকোড়া ডাইরেক্ট এরকম আমার প্রসেসে করলেই কিন্তু পারফেক্টভাবে ফুলকপির পকোড়া আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব সহজে এবং খুব কম সময়ে এই ফুলকপির পকোড়াটা বানিয়ে নেওয়া যায়। তো আমি ভালোভাবে উল্টে দিয়েছি, সব দিক থেকে আমার ফুলকপির কালারটাও চলে এসেছে অনেকটা। এই ফুলকপির পকোড়াটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু চিকেন পকোড়া বা চিংড়ির পকোড়া বা অন্য অন্য পকোড়া কিন্তু আপনাদের খেতে ইচ্ছা করবে না। এই ফুলকপির পকোড়াটা এতই স্বাদ, তখন আপনারা ফুলকপির পকোড়াটাই খেতে বেশি পছন্দ করবেন। এতটা স্বাদ বা এর ক্রিস্পি ভাব একটা ফুলকপির পকোড়ার মধ্যে থাকে। তো আমি আরও একটু ভালোভাবে পকোড়াগুলোকে ভেজে নেব। তো পকোড়া আমার একদম রেডি হয়ে গিয়েছে, এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তো ফুলকপির পকোড়াগুলো আমি সব একসঙ্গে ভেজে নিইনি, তার জন্য আমি 1/2 কাপ করেই ভাজবো। তো আমি প্রথমবারে ভেজে এগুলো তুলে নিচ্ছি, আর কিছুটা আছে, এবার আমি ভেজে নেব ঠিক একই রকমভাবে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিও প্রথম দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই সব পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো পকোড়া আমার সব ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি ভাব এসেছে, বা ফুলকপির পকোড়া খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা গরম চায়ের সাথে বা সসের সাথেও খেতে পারেন এই ফুলকপির পকোড়া। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, ফুলকপিগুলো ঠিক কতটা সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন, একদম নরম হয়ে গেছে ফুলকপিগুলো। তো আজকে আমার রেসিপি এই পর্যন্ত। আর এই ফুলকপির পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে।